প্রথমে যে ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটস, হিমোপটাইসিস, শর্ট অফ ব্রেথ, অর্থোপনিয়া, মিড নাইট ব্রেথ ক্যাচ, এগুলো আছে কিনা, তারপরে ডিউরেশনটা জিজ্ঞেস করে আমরা ভাগে ভাগে আসবো। যেমন মেইনলি কার্ডিয়াকের মধ্যে থাকবে অ্যানজাইনা, যেখানে থাকতে পারে প্রিভিয়াস পাস্ট এমআর হিস্ট্রি থাকতে পারে, বা ক্রনিক অ্যানজাইনা থাকতে পারে, স্টেবল অ্যানজাইনা, আর একটা এলভিএফ থাকতে পারে, এই তিনটা। আর লাংস এর মধ্যে থাকবে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এবং পালমোনারি হাইপারটেনশন, এটা থাকতে পারে। তো এবং বঙ্কিয়াল অ্যাজমা, লাংস এর মধ্যে বঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন, কার্ডিয়াক, জি। তো সেক্ষেত্রে যদি আমরা, আর কার্ডিয়াক এর মধ্যে আমাদের থাকবে এমআই, স্টেবল অ্যানজাইনা আর হার্ট ফেলিয়ার। আচ্ছা এমআই কি আসবে এখানে 3 সপ্তাহ ধরে? না ভাই, মানে প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই থাকার পরে, মানে আগেটা একটা হিস্ট্রি মধ্যে রাখতে হবে, যে না মানে তুমি প্রিভিয়াস তুমি হিস্ট্রি যখন, ছিল, এখন হয়তো আচ্ছা হিস্ট্রিতে এগুলো জিজ্ঞেস করবা তাই তো, নাকি তোমার ডিডি লিস্টে এমআই রাখবা? ভাই ডিডি লিস্টে, ভাই যেমন এনএসটিএম হয়তো হতে পারে, সাইলেন্ট ডায়াবেটিক পেশেন্ট হতে পারে, হয়তো এমআই টাকে খেয়াল করে নেই, বা এটা একটা 3 মাস 3 সপ্তাহ তো ভাই আসলে মানে অনেক লং ডিউরেশন না ভাই, হ্যাঁ 3 সপ্তাহ ধরে এমআই থাকবে না, তো প্রথম জাস্ট কথা একটা সেটা। ডিফারেন্সিয়াল হ্যাঁ তোমাকে এমআই লজিক্যাল থাকবে হতে না হবে, হয়তো। 3 সপ্তাহে এমআই থাকবে না, বাট এমআই এর কনসিকোয়েন্স থাকতে পারে, হ্যাঁ যে তার একটা হার্ট ফেলিওর থাকতে পারে, হ্যাঁ বাট ওইটা এমআই বলা যাবে না, তখন 3 সপ্তাহ তো এমআই পারসিস্ট করবে না, আচ্ছা কনসিকোয়েন্স এমআই একটা হার্ট ফেলিওর হতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। আর আরো কিছু আনকমন কজ থাকতে পারে, যেমন হচ্ছে যে তার তার কোনো মানে যদি রিলেট আদার কোনো সাইন সিমটম সাথে কোরিলেট করা হয়, যেমন কোনো মায়োপ্যাথি বা গুলেনবারি সিন্ড্রোম, মাইস্থেনিক গ্রেভিস বা থাইরোটক্সিকোসিস হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। সাইকোজেনিক এটাও মানে যদি পরীক্ষা এটা দিবে না এটা, বা মেটাবলিক অ্যাসিডোসিস থেকে যদি 3 সপ্তাহ হবে না, ডায়াবেটিক আচ্ছা হিস্ট্রিটা ডগমেটিক ইনক্লুডেড হওয়া হবে যাবে না, হ্যাঁ পরীক্ষায় দিবে না বলা যাবে না, বাট দেয়ার পসিবিলিটি, আচ্ছা হ্যাঁ জি তোমার ডিডিতে থাকতে পারে, হ্যাঁ একটা ইয়াং পেশেন্ট আসছে, রিকারেন্ট শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতেছে তোমার কাছে, তার আইবিএস আছে, হ্যাঁ তুমি 1 নম্বর না বললেও 2-3 নম্বরে তুমি বলতেই পারো, তাই না? কাজেই মাইন্ড ওপেন রাখবা, কোনো কিছু দিবে না বললে সে তুমি কিন্তু ওটা কনসিডার করতেছো না, হ্যাঁ কারণ তোমাকে দিয়েই শুরু হতে পারে সেটা, ঠিক আছে? কাজে আচ্ছা একটু জি জি মাইন্ড ওপেন বুঝতে থাকতে হবে, লেস জি পসিবিলিটি, হ্যাঁ ঠিক আছে এটা তুমি বলছো, ঠিক আছে। আচ্ছা তারপর ভাই কিছু মানে পাস হিস্ট্রির মধ্যে আমরা কিছু জিনিস নিতে হবে, যে ওর আগে কোনো অ্যালার্জি হিস্ট্রি বা ডিবিটি ছিল কিনা, কোনো কার্ডিয়াক ডিজিজ ছিল কিনা, বা লিভার কিডনি কোনো আগের প্রবলেম ছিল কিনা, মানে সেক্ষেত্রে যেমন হয়তো আগের হয়তো সিকিডি ছিল, এখন হয়তো ওটা ডিজোরিয়েন্টেড মানে ডিটোরিয়েশনের কারণে 3 সপ্তাহ ধরে ব্রিদনেস হচ্ছে, সিকিডি ব্যাকগ্রাউন্ড, এটা একটা পসিবিলিটি মাথায় রাখতে হবে। তারপরে বা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দেখবো যে সেম টাইপ অফ ডিজিজ ছিল কিনা, কোনো কন্ট্যাক্ট টিউবাকুলার পেশেন্ট কন্ট্যাক্ট ছিল কিনা, বা অ্যালকোহল স্মোকিং, এগুলো আচ্ছা কি ঠিক অবস্থা। আছে ওকে। এখন যদি তোমার ধরো এটা স্টেশন 5 হয়, অন্য সবাই একটু খেয়াল করবেন যে স্টেশন 5 যদি হয় এই কেসটাই, তোমাকে যদি বলে যে টার্গেটেড এক্সামিনেশন করতে হবে, হ্যাঁ কারণ স্টেশন 5 তো জি তুমি থরো এক্সামিনেশন করতে পারবা না, হ্যাঁ জি তো তুমি কিভাবে কোন কি এক্সামিনেশন দিয়ে শুরু করবা এবং কি কি এক্সামিনেশন করবা আর কি কি করতে চাইবা? জি আমি প্রথমে দেখবো যে পেশেন্টের পজিশনটা কি, রেসপিরেটরি রেটের সাথে মানে শর্টনেস আছে কিনা, এখন অ্যাক্টিভ নাকি, এখন কমফোর্টেবল এট রেস্ট কিনা, পজিশন প্রপটা কিনা। তারপর আমরা দেখবো পেশেন্টের কোনো ফ্ল্যাপ আছে কিনা, মানে যে ফেলিয়ার, অর্গান ফেলিয়ারের কোনো ফিউচার ফ্ল্যাপ হচ্ছে কিনা। তারপর পালসটা দেখবো, পালসের কি অবস্থা, পালস কি মানে অ্যাট্রাল ফিব্রিলেশন থাকতে পারে সিওপিডিতেও, এটা একটা পসিবিলিটি মাথায় রাখতে হবে। তারপর উইক পালস থাকতে পারে যদি ইসকেমিক বা ইয়ে থাকে। তারপর আমরা দেখবো যে জিবিপিটা রেজড আছে কিনা, এভিডেন্স অফ যে মানে ফ্লুইড ওভারলোড, জিবিপি, লাং বেজ, ইডিমা আছে কিনা, এটা আমরা দেখবো। তারপরে প্রিকার্ডিয়ামটা এক্সামিন করে একটু দেখবো যে কোনো পেরিকার্ডিয়াল ইফিউশন আনলাইকলি কেসেস এর পসিবিলিটি, বা সফট ফার্স্ট সাউন্ড কিনা। তারপর লাং এক্সামিন করবো, মধ্যে টার্গেট থাকবে যে আচ্ছা আজি আমি তোমার এখানে একটু থামাই, হ্যাঁ যে ব্রঙ্কিওলাস সিওপিডি আছে কিনা। আচ্ছা তো তুমি এত কিছু করবা, হ্যাঁ স্টেশন 5, হ্যাঁ এই জন্য আমি একটু বলতেছি স্টেশন 5 কিন্তু তোমাকে টার্গেটেড হইতে হবে, হ্যাঁ খুব বেশি কিছু করা কিন্তু তুমি একই সাথে লাং এবং কার্ডিয়াক এক্সামিনেশন করা খুব ডিফিকাল্ট, হ্যাঁ শুধু আজকাল টেস্ট করবো হ্যাঁ ভাই, মানে অস্কালটেড, হ্যাঁ বাইপাস করবো না। হ্যাঁ তো কাজে তুমি শুরু করতে পারো যে ডিসপ্নিয়া, যেহেতু রেসপিরেটরি রেট কাউন্ট করা, পাস দেখা, ফ্ল্যাপ দেখা, বাট ইনিশিয়ালি যেহেতু এটা শর্টনেস অফ ব্রেথ, লাংটা আগে এক্সামিনেশন করে ফেলতে পারো, বাট হিস্ট্রির উপর ডিপেন্ড করে, হ্যাঁ তুমি হিস্ট্রিতে যদি দেখো যে না দিস ক্যান বি এনিমি, পেশেন্ট ইজ এনিমি বা এনিমিয়া ফিচার আছে, হ্যাঁ হিস্ট্রিতে, দেন তুমি এনিমিয়া দিয়ে শুরু করতে পারো, বাট হিস্ট্রিতে যদি দেখো যে কাফ আছে, হ্যাঁ হেমোপটাইসিস আছে, হ্যাঁ অথবা
স্পুটাম আছে, প্রোডাক্টিভ কাফ আছে, দেন ফার্স্টে একদম লাঙে কি করবা, লাঙে গিয়ে একদম অস্কালটেট করা শুরু করবে, ঠিক আছে? কারণ তুমি যেটা বলতেছো না যে পেরিকার্ডিয়াল ইফিউশন, হ্যাঁ, এবং পেরিকার্ডিয়াল রাব, যে তুমি ওগুলো চিন্তা করতেছো, ওগুলোর চেয়ে তুমি কমন থিং গুলো চিন্তা করবা আগে, বোঝা গেছে? ওগুলা করার কারণ হইতে পারে, বাট মানে চেস্টে একসাথেই তো মানে সব কিন্তু করা যাবে না, মানে এটা আমি বললাম যে তোমাকে খুব শর্টেজ আছে, হ্যাঁ টাইম ইজ শর্ট, তুমি চাইলে তো সবই করবো আমরা, ধরো একদম সে তো করতে চাই, বাট তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে তুমি কোনটা আগে করবে। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আরেকটা আরেকজনকে যদি একটু আরেকটা কেস দেখি, একটু ডিসকাস করি, দেন আমরা আমাদের ডিসকাশনে পাঠিয়ে চলাম। আচ্ছা, এটা ডিস নিয়ে এটাই আলোচনা করি। আচ্ছা একজন কে, একজনের সাথে একটু দেখি, কে অনেকে ওয়েট করতেছে, পরে ঢুকলে যেটা হয়। আচ্ছা ডক্টর মিতু, মিতু আছো? যদি ডক্টর মিতু না থাকে, ডক্টর নয়ন, জি ভাই, আছি। আচ্ছা সাপোজ পেশেন্ট কামস টু দা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ দা কমপ্লেন্টস অফ একিউট শর্টনেস অফ ব্রেথ, হুম, জি ভাই, সো হোয়াট ডিফারেন্সিয়াল আর ইউ গোয়িং টু কনসিডার? ভাই কিছু কার্ডিয়াক আর নন কার্ডিয়াক অ্যাকিউট এর মধ্যে ভাগ করবো আর কি। নন কার্ডিয়াকে মেইনলি রেসপিরেটরি গুলো, যেমন অ্যাকিউট এক্সাজারেশন অফ সিওপিডি, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেন পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, এগুলো। আর নন পালমোনারির মধ্যে হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা, দেন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সামটাইমস সাইকোজেনিক। পালমোনারির মধ্যে কি বলছিলে ভাই, একটু একটু সরি আমি কেটে গেছি। আচ্ছা, পালমোনারির মধ্যে বলছিলাম হচ্ছে অ্যাকিউট এক্সাজারেশন অফ সিওপিডি, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম। আচ্ছা আর নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়া 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 হতে পারে, হ্যাঁ, দ্যাট দ্য লোয়ার লোয়ার কলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিস ক্যান অলসো কজ একিউট ডিসপ্নিয়া। আচ্ছা নন কার নন পালমোনারি মানে আদার দেন পালমোনারি কজ, আদার দেন পালমোনারি মধ্যে হতে পারে যেমন অ্যাকিউট পালমোনারি ইডিমা আর কি, মানে অ্যাকিউট এলবিএফ আর কি। এছাড়া হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, আর হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন হতে পারে। ডায়াবেটিক সাইক্লিং ক্যাপাবিলিটেশন আর কিছু অ্যাকিউটের মধ্যে অ্যাকিউট এমআই তো হতে পারে, অ্যাকিউট এমআই, অ্যাকিউট এমআই তো শর্টনেস অফ ব্রেথ, অ্যাকিউট এমআই এর সাথে যদি হার্ট ফেলের অ্যাসোসিয়েটেড থাকে তাইলে হয়তো হতে পারে। চেস্ট অ্যাকিউট এমআই তো এমনিতে সব সময় হার্ট ফেলের হতে হবে এরকম না, অনেক ক্ষেত্রে এমনিতে ব্রেথলেসনেস থাকতে পারে, দ্যাট ইজ। আচ্ছা, যেহেতু এটা কমন, হ্যাঁ, কাজেই দেখবা যে এমআই প্রেজেন্টেশনের মধ্যে শুধু হার্ট ফেলের হতে হবে তা না, এমনিতে অনেক সময় ব্রেথলেসনেস থাকে। আচ্ছা আচ্ছা, বা ডিসপনিয়া থাকে, আর নিউরোমাসকুলার কজে হতে পারে অ্যাকিউট, হ্যাঁ, নিউরোমাসকুলার কজে ওই আপনার মায়াস্থেনিক ক্রাইসিস হইতে পারে, হ্যাঁ, মায়াস্থেনিক ক্রাইসিস হতে পারে, অথবা হঠাৎ করে যে জিবিএস হয়, হ্যাঁ, জিবিএস হলে, জি জিবিএস হলে যে রেসপিরেটরি ইনভলভমেন্ট হয়ে গেলে ওইখানে হয়তো। তাহলে এবার আমি পরীক্ষায় কি আসি, এবার আমরা অনেক সবাই দুজনই কন্ট্রিবিউট করেছো সেজন্য ধন্যবাদ, বা পরীক্ষায় কি ধরনের কেস আসে শর্টনেস অফ ব্রেথ নিয়ে এবং আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা ব্রেথলেসনেস বলে, হ্যাঁ, অনেক সময় এই টার্মটা অনেকে পছন্দ করে না, অনেক সময় আমরা যদি বলি মেডিকেল সিমেন্টিক সিমেন্টিক, এই যে আমরা ধরো পেশেন্ট এসে বলে কি শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, এটাকে যখন আমরা একটা মেডিকেল টার্মে কনভার্ট করি এটাকে বলে সিমেন্টিক কোয়ালিফায়ার, হ্যাঁ। এবং সিমেন্টিক কোয়ালিফায়ার গুলো, যেমন পেশেন্ট যদি বলে যে আই হ্যাভ সাম শর্টনেস অফ ব্রেথ, তখন তোমার মাথার মধ্যে কাজ করতে হবে ডিসপ্নিয়া, তুমি যখন সিমেন্টিক কোয়ালিফায়ার গুলো ইউজ করবে তখন তোমার মাথার যে অর্গ মানে তোমার যে মানে মাথার মধ্যে তোমার যে ডিফারেন্সিয়াল গুলো সাজানো আছে সেগুলো তাড়াতাড়ি হিট করবে। আচ্ছা এখন তাহলে একিউট ডিসপ্নিয়া, তাহলে যদি আমাকে একটা পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ বলে যে আমার শর্টনেস অফ ব্রেথ, তখন আমাকে জিজ্ঞেস করতে হবে হোয়েদার দিস ইজ একিউট অর ক্রনিক, হ্যাঁ, দুইটা জিজ্ঞেস করতে হবে। একিউট কারণ একিউটের লিস্ট অফ ডিফারেন্সিয়াস এক ধরনের, ক্রনিকের লিস্ট অফ ডিফারেন্সিয়াস এক ধরনের, যদি বা দেয়ার আর সাম ওভারল্যাপিং কন্ডিশনস, বাট ওগুলো একিউট প্রেজেন্টেশন, হ্যাঁ, তো ওগুলো আমরা দেখবো। কাজে একিউট অ্যান্ড ক্রনিক
একিউট কিনা এটা জিজ্ঞেস করাটা এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যে তার আগে কখনো এরকম শর্টনেস অফ ব্রেথ ছিল কিনা, দ্যাট মিনস একিউট অন ক্রনিক। তাহলে একটা হতে পারে একিউট ডিসনিয়া, ক্রনিক ডিসনিয়া, একিউট অন ক্রনিক ডিসনিয়া। তো এই তিন ভাগে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, আর যে কোনো অর্গান সিস্টেম ওয়াইজ যদি আমরা আলাদা করি, কার্ডিওভাস্কুলার, এটা ডেভিডসনের চার্ট সবাই জানি, একিউট পালমোনারি ইডিমা, রেসপিরেটরি কজের মধ্যে একিউট অ্যাজমা, একিউট সিভিয়ার অ্যাজমা, একিউট এক্সাজারভেশন অফ সিওপিডি, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, এআরডিএস, এখন কোভিড এর সাথে কারণে আমরা সবাই এটা সম্বন্ধে জানি, ফরেন বডি বাচ্চাদের ক্ষেত্রে, লোভার কলাপস হতে পারে, লেরিঞ্জিয়াল ইডিমা, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কজ পরীক্ষার সময় সময়। তবে ফর্চুনেটলি পরীক্ষায় এই একিউট কেসগুলো আসবে না, হ্যাঁ, কারণ একিউট কেস ইউজুয়ালি দেওয়ার কথা না, হ্যাঁ মানে আসার সম্ভাবনা কম, হ্যাঁ আসবে না বলবো না, বাট দিস ইজ লেস লাইকলি টু অ্যাপিয়ার ইন এক্সাম। বাট আদার কজের মধ্যে মেটাবলিক এসিডোসিস তুমি যেগুলো বলছো, তারপর হচ্ছে একটা পয়জনিং, হ্যাঁ সেলিসাইলেট পয়জনিং, এই যে বিশেষ করে অ্যাসপিরিন, সেলিসাইলেট মানে আমরা অ্যাসপিরিন পয়জনিং আর কি, অ্যাসপিরিন পয়জনিং রেসপিরেটরি সেন্টারকে ইনিশিয়ালি স্টিমুলেট করে, তখন এই ইয়ে হয়, ডিসপনিয়া হয়। আচ্ছা, ক্রনিকটা পরীক্ষা আসতে পারে, ক্রনিক বিভিন্ন ফর্মে আসে। আচ্ছা, যদি মেইনলি কার্ডিয়াক হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, হ্যাঁ এটা আসে, এটা একভাবে আসে যে একটা পেশেন্ট ছিল আগে থেকে হার্টের প্রবলেম ছিল, তার হঠাৎ করে ইনক্রিজিং শর্টনেস অফ ব্রেথ শুরু হয়, এরকম একটা কেস দেয়। ইনক্রিজিং শর্টনেস অফ ব্রেথ এখানে তাহলে বোঝাচ্ছে যে হার্ট ফেলিওরের প্রিসিপিটেন্ট কি, এটা খুঁজতে হবে। লাইক দেয়ার মাই দ্য পেশেন্ট মে টেক নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অর স্টেরয়েড, মানে এনি ড্রাগস দ্যাট ক্যান রিটেন, দ্যাট ক্যান কজ রিটেনশন অফ ফ্লুইড, এটা একটা। সেকেন্ড হতে পারে যে আবার তার ইস্কেমিক হার্ট ডিজিজ আবার ডেভেলপ করেছে, অথবা তার কোনো এরিথমিয়া ডেভেলপ করেছে, অথবা কোনো পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করেছে। ডেভিডসন একটা চার্ট আছে যে একিউট অন ক্রনিক হার্ট ফেলিওর কজ, এটা আমি আবার মানে অন্যদিন প্র্যাকটিসও করাই। তো এই এই কারণগুলো হতে পারে, তার একটা হঠাৎ করে তার ডিমান্ড বেড়ে গেছে, এনিমিয়া এনিমিয়া হলো, তখন একিউট অন ক্রনিক হার্ট ফেলিওর হয়। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। আর এক ধরনের অ্যানজাইমা, অ্যানজাইনা আছে আমাদের, অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট, যেটা অনলি প্রেজেন্টেশন অফ ডিসপনিয়া। তো দেখা যায় যে তার এক্সার্শনাল ডিসপনিয়া থাকে, দিস ইজ অলসো এ ডিফারেনশিয়াল অফ ক্রনিক এক্সার্শনাল ডিসপনিয়া। আচ্ছা, সিওপিডি, অ্যাজমা, আচ্ছা এগুলো পরীক্ষা আসে, কিভাবে আসে, যেমন অ্যাজমাটা আসে হচ্ছে যে অ্যাজমা প্রিসিপিটেন্ট খুঁজতে বলে, হ্যাঁ অনেক সময় দেখা যায় তার বাসায় নতুন পেট আসছে, মানে লাইক ক্যাট, অথবা অনেকে আছে যে এরকম এনিমেল ড্যান্ডারে কিন্তু হাইপারসেনসিটিভ থাকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় সে নতুন তার অস্টিওআর্থ্রাইটিস ছিল, সে রিসেন্টলি তার সে একটা নন স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক ড্রাগ খাচ্ছে, এই জন্য তার অ্যাজমা অ্যাগ্রাভেট করতে পারে, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে। অথবা রিসেন্টলি সে বিটা ব্লকার নিচ্ছে ফর সাম রিজন, হতে পারে তার প্রোফাইলেক্সিস অফ মাইগ্রেন, হ্যাঁ তো সেটাও অ্যাজমাকে অ্যাগ্রাভেট করতে পারে। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, শুধু আমি অ্যাজমা ডায়াগনোসিস করলে হবে না, আন্ডারলাইং কজ অফ প্রিসিপিটেশন, আন্ডারলাইং অফ এক্সাজারভেশন, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে খুঁজতে হবে। লাং ক্যান্সার ক্রনিক এক্সার্শনাল ডিসপনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাট ভেরি লেস লাইকলি, ইউজুয়ালি অনেক সময় মানে যদি ম্যাসিভ তার পালমোনারি ইয়ে হয়, প্লুরাল ইফিউশন হয়, তো অনেক ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আইএলডি একটা ইম্পর্টেন্ট কজ, হ্যাঁ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আমাদের পরীক্ষার জন্য। এখন আমি পরীক্ষার মধ্যে তাহলে এই হিস্ট্রি মানে ডিসপনিয়ার হিস্ট্রির মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি হিস্ট্রি হবে আইএলডির সাথে রিলেটেড, বিশেষ করে অকুপেশনাল হিস্ট্রিটা নিতে হবে, সে কি মাইনার ছিল, সে কি অ্যাসবেস্টস রিলেটেড কোনো কাজ করতো, তার অকুপেশনাল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, একটা হচ্ছে যে ক্রনিক পালমোনারি এম্বোলিজম, বিশেষ করে ইয়াং ফিমেল পেশেন্ট, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে, এগুলো কিন্তু এইসব কিন্তু ক্রনিক পালমোনারি এম্বোলিজম হয়ে কি হতে পারে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, দেন দ্যাট ক্যান কজ অলসো ডিসপনিয়া, এক্সার্শনাল ডিসপনিয়া। আচ্ছা, লিম্ফ্যাঞ্জাইটিস কাসিন ইজ ভেরি রেয়ার অ্যাকচুয়ালি, আর সিভিয়ার এনিমিয়া, এনিমিয়া দিয়েও কিন্তু ডিসপনিয়া দিতে পারে পরীক্ষার সময়। হ্যাঁ, কাজে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে মানে এনিমিয়াটাকে কনসিডার করতে হবে, যেটা আজিম বললো। আচ্ছা, যেমন ওবিসিটি, হ্যাঁ ওবিসিটি বিশেষ করে ওবিসিটির সাথে রিলেটেড কি ওসাস, তাই না, ওসাস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, দ্যাট ক্যান অলসো কজ দ্য পালমোনারি হাইপারটেনশন এন্ড অলসো দ্যাট ক্যান কজ এক্সার্শনাল ডিসপনিয়া। আচ্ছা, ডিকন্ডিশনিং ইউজুয়ালি পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা কম, বিকজ ডিকন্ডিশনিং বলতে বোঝাচ্ছে যে আপনি অনেকদিন ধরে যদি এরকম করোনা কারণে অনেকদিন ধরে বন্দি, এক্সারসাইজ নাই, হঠাৎ করে যদি সে হাঁটা শুরু করে একজন বয়স্ক মানুষ, তার এই শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে। তো আমরা যদি খুব সুন্দর করে আমরা অর্গানাইজড হতে আমাদের মাথায় রাখতে চাই, তাহলে জিনিসটাকে আরো সুন্দর করে সাজাতে পারি, যে যদি পালমোনারি কজগুলোকে আমরা ভাগ করতে, প্লুরাল দিয়ে প্লুরাল ইফিউশন, অ্যারয়েড দিয়ে সিওপিডি, অ্যাজমা, অ্যালভিওলার, এইভাবে আমরা ভাগ করতে পারি। নিউরোমাসকুলার কজ, হ্যাঁ এটা একটা ওইটা ডিভিশনে
ভাবে উল্লেখ করে নাই। হ্যাঁ, এইসব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডিসনিয়া হতে পারে, রেনাল ফেলুর অবিসিটি, ডিকনটেশন তো বললাম। আচ্ছা, তাহলে সিমটম যেটা আমাকে ইয়ে বলে নাই, সিমটম অ্যানালাইসিস এর সময় সিমটম অ্যানালাইসিসটা একটু সুন্দর করে বলা উচিত ছিল, মানে আজিম যদি বলতো যে সিমটম অ্যানালাইসিস মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অনসেট ডিউরেশন, তো জিজ্ঞেস করা ইম্পর্টেন্ট, বাট অর্থোপনিয়া পিএনডি এটা একটু জিজ্ঞেস করতে হবে, যেটাকে কার্ডিয়াক নাকি রেসপিরেটরি এটা আলাদা করতে হলে আমাকে অর্থোপনিয়া এবং পিএনডি। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করতে হবে যে তার সিভিয়ারিটি। হ্যাঁ, সিভিয়ারিটি কিভাবে জিজ্ঞেস করবো, যে হাউ ফার ইউ ক্যান গো উইদাউট বিং ব্রেথলেস, হাউ মেনি ইয়ার্স ইউ ক্যান গো, ইউ ক্যান ওয়ার্ক, হ্যাঁ, উইদাউট বিং ব্রেথলেস, এটা একটু জিজ্ঞেস করলে তাহলে তুমি কতটুকু, সে হয়তো বলতে পারে 10 ইয়ার্স, 20 ইয়ার্স, দেন ইউ ক্যান অ্যাসেস দ্য সিভিয়ারিটি। এটাও ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা, যে সিভিয়ারিটিটা অ্যাসেস করার জন্য, কারণ আমরা জানি যে আমাদের পেসেসে সবসময় ইম্পর্টেন্ট কি কোয়ালিটি অফ লাইফ ইস্যু আনা, এইসব ক্ষেত্রে এই জন্য এই তার এই কোয়ালিটি অফ লাইফ ইস্যু বোঝার জন্য তার এই সিভিয়ারিটিটা, যে কোনো ব্রেথলেসনেস নিয়ে আসে সিভিয়ারিটিটা বোঝা, অডিটিভ প্যারামিটার আমরা সবাই জানি, অনসেট ডিউরেশন, টাইমিং প্রোগ্রেশন, এগুলো দিয়ে বোঝা যায় যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসগুলো দিয়ে ডায়াগনোসিস আমরা বুঝতে পারবো, বাট সিভিয়ারিটিটা আমাকে অ্যাসেস করতে হবে। আর সব সময় আমরা একটা কি বলি, যে এক সময় একটা অ্যালার্ম সিমটম জিজ্ঞেস করতে হবে, যে কোনো যেটা আজিম বলছে, যেমন ফিভার, ওয়েট লস, লাম্পস অ্যান্ড বাম্পস, এগুলো একটু জিজ্ঞেস করা, অ্যানোরেক্সিয়া, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। তো আর আদার রেসপিরেটরি সিমটম গুলো জিজ্ঞেস করলে আমরা আইডিয়া করতে পারবো কি কারণে হচ্ছে। যদি সাপোজ ধরো একটা শর্টনেস অফ ব্রেথের সাথে ধরা যায় ফিভার আছে, কাফ আছে, প্রোডাক্টিভ কাফ আছে, দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট নিউমোনিয়া, তাই না? তো কাজে যদি বলে যে তার হুইজ আছে, হ্যাঁ হুইজ আছে, দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট অ্যাজমা বা চাইল্ডহুড হিস্ট্রি আছে, তো এগুলো দিয়ে আমরা ইম্পর্টেন্ট, সাপোজ আমি বুঝলাম যে হ্যাঁ তার অ্যাজমা, তো অ্যাজমাটা প্রিসিপিটেন্ট গুলো খুঁজে বের করা, যেটা বললাম সেটা একটা ইম্পর্টেন্ট। আর একটা কেস আছে যে অকুপেশনাল অ্যাজমা, অকুপেশনাল অ্যাজমাটা যেমন হচ্ছে, দেখা যাচ্ছে যে সে যখন ও অফিসে যায়, সে হতে পারে বেকার্স, হ্যাঁ সে হয়তো পেইন্টার্স, অফিসে গেলে দেখা যায় যে তার এই অফিস টাইমে তার দেখা যায় ব্রেথলেসনেস হচ্ছে, বা অফিস থেকে যখন সে হলিডেতে থাকে অ্যান্ড হি ফিলস বেটার, তো ইন দ্যাট সার্কামস্টেন্স উই শুড থিঙ্ক অ্যাবাউট অকুপেশনাল অ্যাজমা। এবং এসব ক্ষেত্রে আমরা আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে সবারই একটা কমন ইয়ে হচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু হইলেই সে অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্টে পাঠায়, হ্যাঁ এটা একটা মানে গড বাধা বলার চেষ্টা করে সবাই, আমি এটা দেখেছি, এটা করা যাবে না। অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্টে এসব কেস পাঠাবেন, যেসব কেস আপনার তার অকুপেশনের কারণে তার কিন্তু ডিজিজটা হচ্ছে, এবং হি অর শি মে নিড টু চেঞ্জ দ্য অকুপেশন, ইন দ্যাট সার্কামস্টেন্সেস ইউ ক্যান রেফার দ্য পেশেন্ট টু দ্য অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্ট। আচ্ছা, আরেকটা ইয়ে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্ট। অকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে তার হোম এনভায়রনমেন্ট, তার অ্যাসোসিয়েটেড যেগুলো সেগুলো ঠিক করে। সাপোজ ধরেন একটা পার্কিনসনের পেশেন্ট, the patient presented with recurrent fall, in that circumstances you need to change the home environment, jemon apni tar bashay carpet deya, tar je sharp kono object thakle eigulo move korano, railing deya, ha ei jinish gulo kara korbe, occupational therapist, but occupational health department is concerned about the changing or relocation of the occupation, ha eta matha rakhte hobe, ei jinish ta kintu ekshathe kora jabe। physiotherapist jokhon dekhben je jokhon je khetre amar weakness thakbe অথবা আমার ডিসএবিলিটি থাকবে, হ্যাঁ পেইন থাকবে, ইন দ্যাট সার্কামস্টেন্সেস উই ক্যান রেফার দ্য পেশেন্ট টু ফিজিওথেরাপিস্ট। গড বাধা করা যাবে না, অনেকে যেটা করেন আপনারা যে গড বাধা বলে দেন, এটা করা যাবে না। আচ্ছা, এই জন্য বলছিলাম যে সাপোজ প্রিসিপিটেন্ট গুলো খোঁজাই, পরীক্ষা একটা কেস আছে, যেমন অ্যাজমা একটা পেশেন্ট আছে, চাইল্ডহুড অ্যাজমা, তার হঠাৎ করে তার শর্টনেস অফ ব্রেথ, তার হঠাৎ করে একিউট বা কিছুদিন ধরে শর্টনেস অফ ব্রেথ 7 দিন ধরে বেড়ে গেছে, তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তার একটা নিউ পেটস বাসায় আসে, সামটাইমস দ্যাট ক্যান বি মাল্টি ফ্যাক্টোরিয়াল অলসো, সো কাজেই পেটস এর হিস্ট্রি পেয়েছেন দেখে অ্যানাসাইড জিজ্ঞেস করবেন না এমন না, হ্যাঁ অথবা ইনফেকশনের কথা মাথায় রাখবেন না এমন না, সামটাইমস দিস এক্সাজারভেশন ক্যান বি মাল্টি ফ্যাক্টোরিয়াল, সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ডিসনিয়া। তো ডিসনিয়ার কি কি এক্সামিনেশন করব সেটা তো আমরা আজই বললো, এক্সামিনেশনের মধ্যে যে কোনো শর্টনেস অফ ব্রেথ এক্সামিনেশন, যেমন স্টেশন 5 এ এক্সামিনেশন ইস্যু আসবে, তো 2 তে তার এক্সামিনেশন নাই, স্টেশন 5 এ আমরা ডিসাইড করব যে কোন 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 টার্গেটেড এক্সামিনেশন করবে, ডিসাইড করব অন দ্য বেসিস অফ দ্য হিস্ট্রি, হিস্ট্রির উপরে। আমি ইনিশিয়াল হিস্ট্রি নিয়ে যদি বুঝি যে দিস ইজ দ্য কজ ইজ রেসপিরেটরি ওয়ান, দেন উই শুড স্টার্ট এক্সামিনেশন অফ রেসপিরেটরি সিস্টেম ফার্স্ট। এবং স্টেশন 5 এ যারা নতুন আসছেন, তারা হয়তো অনেকে কয়েকজন আসছে নতুন, যে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো যে স্টেশন 5 এর ক্ষেত্রে এক্সামিনেশনের কোনো একদম অর্ডার ফলো করার প্রয়োজন নেই। সাপোজ আপনি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে যাচ্ছেন,
ইউ ক্যান স্টার্ট উইথ অস্কালটেশন ফার্স্ট, দেন ইউ ক্যান পারকাস দা লাং, অথবা আপনি কার্ডিয়াক এক্সামিনেশন করার আগে অস্কালটেশন দিয়ে শুরু করেন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার আগে ডিপ পালপেশন করেন, ডিপেন্ডিং অন দ্য হিস্ট্রি ইউ হ্যাভ টু ডিসাইড হোয়েদার ইউ উইল গো ফর রেসপিরেটরি এক্সামিনেশন অর কার্ডিয়াক এক্সামিনেশন অর আদার্স। কাজে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি নেওয়াটা, এই জন্য অ্যাপ্রোচগুলো জানা, হিস্ট্রিগুলো হিস্ট্রির টেকনিকগুলো শেখা ইজ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্রোচ টু ডিসনিয়া, এটা হতে পারে ক্রনিক এবং অ্যাকিউট। তো ডিসনিয়া বা শর্টনেস অফ ব্রেথ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে, যেটা আমরা যেই টপিকটা আমরা ডিসকাস করলাম, বা কারো কোনো কোশ্চেন হতে পারে, মতামত হতে পারে, হ্যাঁ অপিনিয়ন হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, ইউ ক্যান শেয়ার। হ্যালো, হ্যাঁ আজিম, তোমার গলা কে মানে ভেঙে গেছিল, এবার বলো। জি, ওই যে যে পাস্ট হিস্ট্রির মধ্যে ওখানে পিএফ ডায়রি মেইনটেইন করে কিনা, এটা একটা জিজ্ঞেস করতে হবে যে তার কোনো ডায়রি ছিল কিনা, মানে যদি কেস অ্যাজমার পেশেন্ট হয়, এবং সে ইনহেলার টেকনিক নিতে পারে কিনা, ইনহেলার মানে যদি অ্যাজমা রোগী হয়, এটা একটা তাকে ক্রস চেক করা এবং শেখানো, এবং মানে স্টেরয়েড রেসকিউ থেরাপি তারা লাগে কিনা, সেক্ষেত্রে স্টেরয়েড এর কমপ্লিকেশন গুলো মাথায় রাখতে এবং খুঁজতে হবে, এটা একটা। আর হচ্ছে যে অকুপেশনাল যেটা বলেন যে ওখানে যে প্লাটিনাম সল্ট হার্ডেনিং এজেন্ট ইত্যাদি ইত্যাদি, আর আর তেমন কিছু। আর ওই যে ডু ইউ ফিল ইম্বারেসড, মানে অনেকে যে ইনহেলার দি ইম্বারেসিং ফিল করে, সেক্ষেত্রে তাদের অল্টারনেট কিছু সাজেশন করা যাবে, এটা আর কি মাথায় এটুকুই ভাই আমার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু ভালো ইস্যু রেস করেছো, যে তোমার প্রথম কথা হচ্ছে যে ওই পিএফ ডায়রি, হ্যাঁ এটা একটা বেসলাইন ইয়ে করার জন্য, হ্যাঁ ওরা কিন্তু মেনটেন করে, অ্যাজমা হলে অবশ্যই পিএফ ডায়রিটা নিয়ে আসতে হবে যদি অ্যাজমা হিস্ট্রি থাকে পেশেন্টে। আচ্ছা, আর স্মোকিং হিস্ট্রিটা নেওয়া, হ্যাঁ অনেকের ক্ষেত্রে মানে পাস্ট আগে শুধুমাত্র এখন সে স্মোক করছে কি সেটা জিজ্ঞেস না করার সাথে সাথেও পাস্ট কোনো স্মোকিং হিস্ট্রি আছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ অনেক সময় দেখা যায় সেকেন্ডারি স্মোকিং এর কারণে কিন্তু আপনার ডাস্টের কারণে হোক, হ্যাঁ স্মোক এর কারণে হোক হতে পারে, বা সে স্মোক করে না বাট বাসার অন্য কেউ স্মোক করে কিনা, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। কাজে এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ডিউরিং টেকিং হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। আচ্ছা, আচ্ছা কাফ, আচ্ছা কাফটা আমরা একটু একটা ই করি কাউকে দিয়ে। আর কে আছে, তুমি আর আমি আছি নাকি শুধু, আর কারো গলা আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে না? আচ্ছা, এটা এটা এটাকে তাকে জিজ্ঞেস করবো, ডক্টর আফরিন আছেন? আচ্ছা ডক্টর আফরিন যদি না থাকেন, ডক্টর নাইমা আপা আছেন? ভাইয়া আছি, আমি ডিউটিতে আছি। আচ্ছা আমি শুনছি আর কি। আচ্ছা তাহলে আপনি হচ্ছে মানে অবজারভার পার্টিসিপেন্ট না, তো ডক্টর মেহজাবিন কে দেখাচ্ছি, মেহজাবিন কি আছেন? হ্যালো ভাইয়া, আমি ডিউটিতে আছি, একটু রাউন্ড চলতেছে সাথে। ডক্টর রিনি? জি ভাই আছি। আচ্ছা তাহলে গুড, একজনকে পাওয়া গেল। আচ্ছা আপনি এই কেসটা পড়েন, জোরে পড়েন, তারপরে আপনি আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা বলুন। Mr. James Ken, this 55 years old gentleman presented with the complaints of cough for the last 6 weeks. Chest X-ray is normal, please see and advise. Okay. So what will be your diagnostic framework? যেহেতু chest X-ray normal আছে, I'll think about ধর চেস্ট এক্সরে নর্মাল থাকলে তো রেসপিরেটরি কেস আনলাইকলি, তাই? ওকে, আচ্ছা। আর তাহলে অন্য কোন কজ নিশ্চয়ই আছে, অন্য কোন কজ গুলো বলেন যদি রেসপিরেটরি কেস আনলাইকলি হয়। আচ্ছা, অন্য হচ্ছে গিয়ে থাকতে পারে, ড্রাগ কজ থাকতে পারে,
পেশেন্ট যদি এসি ইনহিবিটর নিয়ে থাকে অ্যামিওডারন ওকে নাইস দেন তারপর হচ্ছে আর কোনো মাথায় আসতেছে না শুধু একটাই ড্রাগ কজ সাপোজ পেশেন্ট কোনো রাগই খায় না তখন তো আপনি বিপদে পড়ে যাবেন আচ্ছা তাহলে মাথা কেচ করতেছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হঠাৎ করে কাজ করছে না এইটাই হচ্ছে কথা যে নতুন যারা আসছেন তাদেরকে আমি যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক টার্মটা আসলে আমাদের একটা ক্লিনিক্যাল রিজনিং এর উপর একটা ক্লাস হয়েছিল হ্যাঁ সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন ইউটিউব চ্যানেল হচ্ছে আহমেদ হোসেন নামে আমার নামে আছে তো ওই চ্যানেলটা গিয়ে আপনারা ওই ক্লিনিক্যাল রিজনিং যে ক্লাসটা ছিল ওইটা একটু দেখবেন হ্যাঁ ওইখানে গেলে দেখলে আপনাদের একটু আইডিয়া হবে যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ভাই আমি 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 দু একটা ডিফারেন্সিয়াল এড করতে পারি কিনা ও শিওর 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 ইয়েস this could be a carb variant asthma and also in GRD actually amake full history nite hobe station 2 jodi hoy athoba 5 hoy otherwise just based on these cough symptoms I will put carb variant asthma 1 then GRD one of the causes might be then if the patient has CKD then metabolic acidosis তারপরে পোস্ট নেজাল ড্রিপ সিওপিডি জিআরডি আর হচ্ছে কি তারপরে হচ্ছে ইয়ে হতে পারে ইনফেকশাস কজ এর কারণে হতে পারে টিবি এইচআইভি এগুলো হতে পারে না এক্স রে নরমাল তো এক্স রে নরমাল ও এক্স রে নরমাল টিবি খুব আনলাইকলি তাই না না বল না টিবি নিউমোনিয়া এটা আনলাইকলি হ্যাঁ তাহলে ভাই কার্সিনয়েড কার্সিনয়েড হতে পারে কার্ডিয়াক তারপরে চার্কস্ট্রস আচ্ছা তাহলে রিয়ার হ্যাঁ রিয়ার তো হতেই পারে অনেক কিছু হ্যাঁ তো আচ্ছা এখন আমি তাহলে পোস্ট নেজাল ট্রিপ জিআরডি আছে কিভাবে আমরা কাফ কাফের মধ্যে আমরা যদি কাফের ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক করতে যাই এইভাবে ভাগ করতে পারি আবার এওএ পালমোনারি জিআই এন্ড আদার কজ এর মধ্যে আপার এর মধ্যে মেইনলি হচ্ছে আমাদের যেটা আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হ্যাঁ ওইটার কারণে অনেক সময় হতে পারে যে কাফ হতে পারে তার এখন ধরেন তার একটা ঠান্ডা লাগছে তাই না ভাইরাল একটা ইনফেকশন ইনফ্লুয়েঞ্জা সেটা হতে পারে না কমন কজ এটা আমাদের তারপর হচ্ছে আপার এর কাফ সিমটম হ্যাঁ তবে দিস উইল নট পারসিস্ট মোর দেন 1 to 2 weeks হ্যাঁ তবে অনেক সময় দেখা যায় পোস্ট ভাইরাল কাফ থাকে একটা সেটা এক মাস পর্যন্ত থাকতে পারে তারপর হচ্ছে আপার এর কাফ সিনড্রোমের মধ্যে পোস্ট নেজাল রিক এটা মেইনলি অ্যাসোসিয়েটেড অ্যালার্জিক রাইনাইটিস নন অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক সাইনোসাইটিস দিস ক্যান বি মানে এই পোস্ট নেজাল রিকটা এই এইগুলো কজ এই কারণে হতে পারে পোস্ট নেজাল রিক তারপর পোস্ট ভাইরাল কাফ যেটা আমি বললাম হ্যাঁ লেরিঞ্জিয়াল ক্যান্সার সেটার কারণে সব কাফ হতে পারে বাট দিস ইজ ভেরি রেয়ার পালমোনারি কজের মধ্যে একিউট ব্রঙ্কাইটিস হ্যাঁ নিউমোনিয়া কাফ ভেরিয়েন্ট অ্যাজমা সিওপিডি হ্যাঁ ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কেকটেসিস লাং ক্যান্সার এগুলো কাফ হতে পারে জার্ড জিআই কজের মধ্যে মানে জার্ড একটা ইম্পর্টেন্ট কজ এসি ইনহিবিটর ড্রাগ অ্যান্ড হার্ট ফেলিওর প্রোডাক্টিভ কাফ নিয়ে আসতে পারে ফ্রদি হ্যাঁ ভালভ প্যাথোলজির কারণে কাফ আসতে পারে সিলিয়ারি ডিসকাইনেশিয়া যেমন সিস্টিক ফাইব্রোসিস এটার কারণে কাফ হতে পারে হেরিডিটি মানে এগুলো তো আসবেই কাফের মধ্যে তো মানে কাফের মধ্যে তাহলে প্রথম কোশ্চেনটা যেটা আমাদের ওই যে ডিসাইড করতে হবে হোয়েদার দিস ইজ প্রোডাক্টিভ না এই জন্যই বলা প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ হ্যাঁ এর মধ্যে তারপর হচ্ছে অ্যালার্ম সিমটমগুলো খোঁজা সিস্টেমিক ফিচারগুলো খোঁজা হ্যাঁ ফিভার ওয়েট লস হিমোক্রাইসিস এগুলো খোঁজা যে লাম্পস অ্যান্ড বাম্পস অ্যালার্ম ফিচারগুলো জিজ্ঞেস করা তো ইউ দ্যাট ওদিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল ইউকেতে উনি জব করে আমাদের এখানে কোচিং স্টুডেন্ট ছিল এখন ভাইয়া এফসিপিএস করা এন্ডোক্রাইনে এমডি করা তো উনি আবার ইউকেতে চলে গেছে কনসালটেন্ট হিসাবে লোকাম কনসালটেন্ট হিসেবে কিছু পোস্ট ওরা নেয় অনেকে যায়
যাদের ধরেন মেডিসিনে কনসালটেন্সি করার এক্সপিরিয়েন্স আছে, আপনি যদি শো করতে পারেন যে কোনো হাসপাতালে আপনি 6 মাস 1 বছর অ্যাজ এ স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট কাজ করেছেন, তখন কিন্তু ওরা আপনাকে কনসালটেন্ট হিসেবে রিক্রুট করে, বাট লোকাম বলে আর কি ওদেরকে। ওই ভাইয়া বলতেছিল ওদের এখানে ওরা যেটা প্রেফার করে যে ওরা সেফ ডক্টর পছন্দ করে, এবং সেফ ডক্টর পছন্দ করে মানে হচ্ছে ওরা আপনি সাপোজ কোনো কিছু পারলেন না, আপনি একটা ড্রাগের ডোজ ভুলে গেলেন, আমাদের দেশে কি বলে মুখস্থ বলতে পারলে দিস ইজ ক্রেডিট না, বলে হ্যাঁ ও তো সব গড় গড়ে মুখস্থ বলে দিল। হ্যাঁ, কিন্তু ওদের দেশে কিন্তু এটা ডিসক্রেডিট হিসেবে দেখে, বুঝলি, আপনি যখন ডাবল চেক করবেন দেন এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ আপনি আসলেই সেফ ডক্টর, আপনি মুখস্থ না করে আপনি মনে দেখে বল, আপনি বলতে এভাবে বলতে হয় যে দিস মাইট বি দা ডোজ বাট আই নিড টু ডাবল চেক ইট, এটা বলার পর নাকি ওরা খুব খুশি হয়। তো কাজেই মুখস্থ করার মধ্যে খুব একটা বেশি ইয়ে নাই, বা কিছু জিনিস তো আমাদের মনে রাখতেই হয়, তো সেই জিনিসগুলো একটু মনে রাখবো, আর বাকিগুলো আমরা ডাবল চেক করার চেষ্টা করবো আর কি, আননেসেসারি থিং আমরা মুখস্থ করতে যাবো, প্রথম কথা হচ্ছে এটা। তো এই হিস্ট্রির মধ্যে আমি যে কথাগুলো বললাম সেগুলোই আছে। এক্সামিনেশনের মধ্যে আমরা মেনলি পালমোনারি এক্সামিনেশন এবং কার্ডিয়াক, যদি হিস্ট্রি সাজেস্ট করে কার্ডিয়াক এক্সামিনেশন করবো, ভাইটালস, চেস্ট এক্সরেটা ইম্পর্টেন্ট, যেটা আমি কোশ্চেনটার মধ্যে ছিল যে চেস্ট এক্সরে যদি নর্মাল পাওয়া যায় সেক্ষেত্রে কাফ ব্রেট অ্যাজমা পোস্ট নেজাল ডিপ এনজার্ড, এই তিনটা একটা আছে, এসি ইনহিবিটর একটা কমন, আর আরেকটা কারণ আর কিছু কারণ হইতে পারে, অন্যগুলো যদি হইতে পারে না তা না, এর মধ্যে হতে পারে আইএলডি। হ্যাঁ, আইএলডি কিন্তু অনেক সময় ইয়েতে বোঝা যায় না, ইনিশিয়াল পর্যায়ে ডিপিএলডি আইএলডি কিন্তু অনেক সময় এক্সরেতে আসে না, যদি অনেক সময় বলে যে রেটিকুলার নোডুলেশন, এই জন্য আইএলডি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে টু ডু দা এইচআরসিটি, তো কাজে আইএলডি। এবং ইভেন মেলিগনেন্সি, স্মল একটা নোডিউল, লাং নোডিউল, ইট ক্যান বি হিডেন আন্ডার, স্যার স্যার আইএলডি এর প্রেজেন্টেশনটা একটু না প্রলং হবে, মানে এরকম হতে পারে যে আপনি তো হিস্ট্রি জানেন না তাই না, এরকম হতে পারে যে সে বলতে পারে 6 মাস ধরে তার শর্টনেস অফ ব্রেথ, এক্সার্সনের শর্টনেস অফ ব্রেথ, গত 6 সপ্তাহ ধরে তার কাফ শুরু হয়েছে, হ্যাঁ ঢোকার পরে, এই জন্য কোনো কিছু এগুলো প্রথম দিকে আসবে, হ্যাঁ, বাট কোনো কিছুই আমি একেবারে ফেলে দিব না, হ্যাঁ, কারণ আইএলডি ক্যান অলসো প্রেজেন্ট উইথ ড্রাই কাফ উইথ নর্মাল চেস্ট এক্সরে, বাট ভাইয়া যেটা বলছেন ঠিক আছে যে আইএলডি প্রেজেন্টেশন একটু লং টাইম হতে পারে, এটা একটা মানে ডিফারেনশিয়েটিং পয়েন্ট, বাট এই এই চারটা মোটামুটি কমন, হ্যাঁ, যে নর্মাল চেস্ট টেস্ট উইথ ড্রাই কাফ, হ্যাঁ, এই চার এই চার এই চারটার মধ্যেই থাকবে 90% কজ। তো সেক্ষেত্রে আমাদের এই অ্যাসোসিয়েটেড কাভিনিটি অ্যাজমার জন্য এটা কোনো নকচার্নাল হয়তো, নকচার্নাল রাতে বেড়ে যায় কিনা এটা একটা, তার অ্যালার্জিক হিস্ট্রি, হে ফিভার ছিল কিনা তার, হ্যাঁ, এক্সিমা, ফ্যামিলি হিস্ট অফ অ্যাজমা, এগুলো নিতে হবে। পোস্ট নাজাল ড্রিপের জন্য সাইনোসাইটিস, রাইনাইটিস, এগুলো জিজ্ঞেস করা, জার্ডের জন্য স্পেসিফিক জার্ডের যে কোশ্চেন, হার্ট বার্ন, হ্যাঁ, অথবা মেটালিক টেস্ট ইন দ্য মাউথ ইন দ্য আর্লি মর্নিং, এগুলো জিজ্ঞেস করা, এস ইনহিবিটর কোনো ড্রাগ হিস্ট্রি, রিসেন্ট কোনো হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছে কিনা, এগুলো জিজ্ঞেস করা। আর ইনভেস্টিগেশনের মধ্যে যদি স্পুটাম প্রোডাক্টিভ হয় অবশ্যই আমরা সাইটোলজি করব, হ্যাঁ, সাইটোলজি এবং গ্রাম স্টেনিং এবং কালচার এগুলো করব। হ্যাঁ, ভাইরাল ইনফেকশন কি আসতে পারে উইথ নরমাল চেস্ট এক্সরে? হ্যাঁ, পোস্ট ভাইরাল কাফ অনেক সময় নর্মাল আসতে পারে, ভাইরাল অনেক সময় দেখা যায় যে লাঙে অনেক সময় ইয়ে আসে না, শ্যাডো আসে না, হ্যাঁ, সেক্ষেত্রে একটা ডিফারেন্সিয়াস আসতে পারে, তবে ওগুলো প্রোডোমের হিস্ট্রি দিবে, হ্যাঁ, এটা একটা কারণ, বাট দিস ইজ নট দ্যাট মাচ কমন, হ্যাঁ, মানে ভাইরাল পোস্ট ভাইরাল কাফটা অত কমন না। আচ্ছা, লাইন কেটে যেতে পারে, আমি আরেকটা লিঙ্ক দিব আপনি একটু,